আজকে সকালেই বাদ ফজর একটা কিতাব পড়ছিলাম, আল্লামা পীর জুলফিকার হাফিজাহুল্লাহ তার লেখা অসাধারণ একটা কিতাব। সেখানে একটা জায়গায় তিনি লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন, আল্লাহ পাক লজ্জা করবেন, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকের লজ্জা বোধ হবে। চিন্তা করতে পারেন কারা তারা? বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে, তার মানে শায়খ মানে কিন্তু বৃদ্ধ। শায়খের অনেক অর্থ হয়, শায়খ মানে পণ্ডিত স্কলার, শায়খ মানে কিন্তু বৃদ্ধ। তা আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়খ হওয়ার তৌফিক দান করেন। যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার। কোরআন, কোরআনের তিলাওয়াত, কোরআনের ভাষা, কোরআনের ব্যাকরণ, কোরআনের তর্জমা, এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে, ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায়েম হবে, ইনশাআল্লাহ না ছড়ানো পর্যন্ত হবে না, যতই শো ডাউন করি না কেন লাভ নাই। হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে, এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 70%, আরও বেশি হবে, আমি কম করে বললাম। আমরা 20-30% মানুষ মসজিদ মাদ্রাসা তালেবে ইলম তালাবুল ইলম আল মুজাহাদা ফি তরিকিল ইলম এগুলোর সাথে আছি, বাকি 70% একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ মাদ্রাসা শায়েখ ওস্তাদ তালাবুল ইলম এগুলো থেকে দূরে থাকি। এই 70% মানুষকে কীভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ কিছু সমস্যা আছে আমাদের, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে, তারা শুধু টলেস্ট বিল্ডিংই নির্মাণ করে নাই, তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমামতি করতে পারে, ছোটো থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে। এটা আমরা করতে পারতাম, এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন শিক্ষা বিভাগে যারা আছেন রাষ্ট্রে যারা আছেন তারা করতে পারতেন, এবং আপনাদের পারা উচিতও বটে,